এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি সুমন ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, দয়া করে সবাই যেন ভালো থাকেন। তো আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, ভিডিও শেয়ার করছি। তো আজকে জানাবো যে কামরাঙ্গা পাতা খেলে মানে কী উপকার হয়, তো সেটা জানাবো। এই যে কামরাঙ্গা পাতা নিয়ে আসছি আমার বান্ধবীর বাসার থেকে, এই যে পাতাগুলা। তো এই পাতা যদি আপনি সকালবেলা খালি পেটে খান তাহলে কৃমিনাশক সমস্যা চলে যায়, রস করে খাবেন। আমি খেয়েছি, এই জন্য আমি উপকার পেয়েছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের সমস্যা আছে তারা খেয়ে দেখবেন, দেখবেন আপনার সমস্যা চলে গেছে, খালি পেটে সকালবেলা খাবেন। তো এই যে পাতাগুলো, কামরাঙ্গা পাতাগুলো আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আমার বান্ধবীর বাসা থেকে নিয়ে আসছি। এই যে তো কচি পাতাগুলো নিয়ে খেতে হবে, নরম মানে কচিগুলো, আগার এই যে আগার এই কচিগুলো খেতে হবে, এগুলো আগারগুলো নরম পাতাগুলো। চলে আসলাম রান্না করতে, তো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, করলা ভাজি করব আর ভাত রান্না করব। তা আগে তরকারিটা রান্না করব, পরে ভাত বসাবো। তো সব কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, করলাকে ভাগ করে নিয়েছি। তো ফ্রাই প্যান বসিয়ে মাছটা ভেজে নিচ্ছি আগে। তো হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতন। তো পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ ব্রাউন কালার করে দিয়ে একটু পানি। তো আমাদের এই চুলাটার মধ্যে অনেক আগুন, আর কিছু পাই না পাই, কিন্তু আমি আগুন পাইছি এই বাসায়। তো পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে পানি দিলাম। তো এখন সব মশলাগুলো রেখে দিয়েছি, হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা, তো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলো নিয়ে কষাবো, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। কষানো হয়ে গেলে বেগুনটা দিয়ে দিব। তো আবার পাশের চুলায় মাছ ভাজতেছিলাম, মাছটাও পাল্টিয়ে দিচ্ছি। তো আরেক চুলায় তরকারি বসিয়ে দিয়ে কষানো হচ্ছে। তো এখন পানিটা শুকিয়ে গিয়েছে, বেগুনটা ঢেলে দিলাম, বেগুনটা কষাবো এখন। এই বেগুনটা আমি আর কখনো আগে খাইনি, মানে এটা গোল বেগুনেরই মানে আর একটা জাত। এটা এটা প্রথম রান্না করলাম এই বেগুনটা, কারণ এই এটা অন্যরকম দেখতে, আগে গোল বেগুনের মতনই দেখা যায় কিন্তু এটা অন্য জাত। তো বেগুনটা ভালো করে কষি নিচ্ছি। তো আমার পাশে দিয়ে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমার পাতিলটা কিনার দিয়ে এলে পুড়ে গিয়েছে, কারণ আগুন বেশি যে এই জন্য কিনার দিয়ে পুড়ে যাচ্ছে। তো বেগুন কষানো হয়ে গিয়েছে, পানির ঝোল দিয়ে দিলাম। তো পাশের চুলায় পেঁয়াজ ওই মাছটা উঠিয়ে ওই ইয়ার মধ্যেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তো করলা ভাজিটা ঢেলে দিব। তো হলুদ হালকা হলুদ দিয়ে দিব আর লবণ পরিমাণ মতন দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে এনে ভেজ করলা ভাজিটা করে নিব। তো এভাবে করলা ভাজিটা করলে আমার কাছে অনেক পছন্দ লাগে, ভালো লাগে আর কি, কালারও দেখতে সুন্দর লাগে আমার কাছে। আর করলা ভাজিটা অনেক মজা হয়েছে, করলা ভাজিটা ভালো ছিল। আর তরকারি আর খাওয়া হয়নি, কিন্তু করলা ভাজি দিয়ে ভাত শেষ হয়ে গিয়েছে আমাদের তিনও, আমার দুই মেয়ের আর আমরা তিনজনই একসাথে খেতে বসেছিলাম। তো অনেক মজা করে খেয়েছি, করলা ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে, এত মজা হয়েছে করলা ভাজিটা। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব দিবা, লাইক দিবা, শেয়ার করবা। তো যে ভিউসটা সাবস্ক্রাইব দিয়েছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার।
কৃতজ্ঞতা জানাবো না, তাদের প্রতি ভালোবাসা রইল আমার। তো পানিটা বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে তো আর একটু জাল দিব, জাল দিয়ে তো পরে নামিয়ে ফেলব। মানে কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে তো কামরাঙা পাতাটা ও কচি পাতাটা কিন্তু অনেক উপকার আছে, রক্ত জমাট বন্ধ করে। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে একটু জাল ভুলিয়ে নামিয়ে ফেলব। ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিচ্ছি, মানে আর ধনে পাতা নাই তার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার আসে। তো আমরা তো এত ঝাল খাই না, ঝাল কমই খাই। তো আমার তরকারিটা, বেগুন তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে। তো করলা থেকে পানি উঠেছে, পানিটাও শুকিয়ে যাবে, একটু ভেজে নিয়ে করলাটা নামিয়ে ফেলব। তো ভাজিটা নেড়ে দিচ্ছি আর পানি শুকানোর জন্য অপেক্ষা করছি। তো পানিটা আর ভিডিওটা করছে আমার ছোট মেয়ে। তো আমার ছোট মেয়ের জন্য সবাই দোয়া করবেন, বড় মেয়ের জন্য দোয়া করবেন। তো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।